সবরীমালা দর্শনে বেরিয়েছিলেন 6 জন ভক্ত। উত্তর কর্ণাটক থেকে বাইকে করে সবরীমালার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে মাঝপথে ঘটে গেল বিপত্তি। রাতে এমন জায়গায় বাইক খারাপ হয়ে যায় যে চারপাশে জনবসতি নেই বললেই চলে, আর সংলগ্ন এলাকায় রয়েছে ঘন জঙ্গল। ফলে রাত বেড়েতে বন্য প্রাণের থেকে সমূহ বিপদের আশঙ্কা তো রয়েছে। এই পরিস্থিতিতে সাতপাঁচ ভেবে ঠিক কি করবে ঠিক করতে পারছেন না তারা। সে সময় তাদের হঠাৎই নজর পড়ে জঙ্গলের কাছেই রয়েছে একটি পুরনো মসজিদ। কিন্তু আশু বিপদের কথা ভেবে দেরি আর করেননি ওই 6 হিন্দু ভক্ত। তারা সকলেই ছুটে যান মসজিদের দরজায়। এরপর রাত কাটানোর জন্য আবেদন করেন তারা। এই পরিস্থিতিতে অবশ্য তাদের মনে এই আশঙ্কাও কাজ করছিল যে শেষ পর্যন্ত তাদের মসজিদে থাকতে দেওয়ার অনুমতি মিলবে কিনা তা নিয়ে। কারণ ভিন্ন ধর্মের মানুষকে কি এইভাবে মসজিদে রাত কাটানোর অনুমতি দেওয়া হয়? কিন্তু না, গোটা ঘটনার কথা শুনে রাতে বিপদের সম্ভাবনার কথা ভেবে ওই 6 জন হিন্দু ভক্তকে মসজিদে থাকার অনুমতি দেয় মসজিদ কর্তৃপক্ষ। এমনকি সকালে উঠে মসজিদেই নিজেদের প্রার্থনা করে ফের সবরীমালার উদ্দেশ্যে তারা রওনা দেয়। মসজিদ প্রেসিডেন্ট ওসমান জানিয়েছেন ওরা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তাতে কি, জায়গাটা ঘন জঙ্গল, বন্য হাতির উপদ্রব বাড়ে। সেখানে রাতে সেই আশ্রয় যেই চাইবে না কেন, মসজিদে তাকে থাকতে দেওয়া হবে। ধর্ম এইসব ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। ওসমান আরও জানিয়েছেন, নানাভাবে আমরা ঈশ্বরের আরাধনা করি, কেউ আমরা ভগবান বলি, কেউ আবার আল্লাহ বলি, কিন্তু তিনি তো একজনই। অতএব বিপদে পড়লে মসজিদের দ্বার কেন খোলা হবে না? এই ঘটনায় কৃতজ্ঞতার শেষ নেই ওই 6 হিন্দু ভক্তেরও। তারা জানিয়েছেন, যেভাবে ওই বিপদের রাতে মসজিদে কর্তৃপক্ষ পাশে দাঁড়িয়েছে, তাকে ভাষায় বোঝানো, সেই কৃতজ্ঞতাকে ভাষায় বোঝানো সত্যি সম্ভব নয়। কোরগ জেলার প্রত্যন্ত গ্রামের ভিতর ছিল এই মসজিদ। রাতে জঙ্গলের মধ্যে সেখানে আশ্রয় না মিললে নানা বিপদের সম্ভাবনা থাকত। হয়তো বন্য হাতি ছাড়াও অন্য হিংস্র জীবজন্তুর হাতেই তাদের মৃত্যু হতো। আর কর্ণাটকের এই ঘটনা ফের প্রমাণ করল যে ধর্মের ওপর রয়েছে আরও একটা ধর্ম, সেটা হচ্ছে মনুষ্য ধর্ম। বিপদে পড়লে তখন ধর্মের থেকে মানুষের মনুষ্যত্বই বড় হয়ে দাঁড়ায়। সবরীমালা দর্শনে বেরিয়েছিলেন 6 ভক্ত। উত্তর কর্ণাটক থেকে বাইকে করে সবরীমালার উদ্দেশ্যে তারা রওনা দেন। তবে মাঝপথে ঘটে গেল বিপত্তি। রাতে এমন জায়গায় বাইক খারাপ হয়ে যায় যে চারপাশে জনবসতি নেই বললেই চলে। সংলগ্ন এলাকায় রয়েছে শুধুমাত্র ঘন জঙ্গল। ফলে রাত বেড়েতে বন্য প্রাণের হাত থেকে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সাতপাঁচ ভেবে তারা কিছুই ঠিক করতে পারছেন না যে কি করা উচিত। সেই সময় হঠাৎই তাদের নজরে পড়ে জঙ্গলের কাছেই রয়েছে পুরনো একটি মসজিদ। কিন্তু আশু বিপদের কথা ভেবে আর দেরি করেননি বিপদে পড়া ওই 6 হিন্দু ভক্ত। তারা সকলেই ছুটে যান মসজিদের দরজায়। এরপর রাত কাটানোর জন্য তারা আবেদন করেন। এই পরিস্থিতিতে তাদের অবশ্য এই আশঙ্কাও মনে ছিল যে মসজিদে থাকতে দেওয়া হবে কিনা। কিন্তু ওই যে, সমস্ত ধর্মের উপরে ঊর্ধ্বে রয়েছে মনুষ্য ধর্ম।
তাই তাদের সেখানে থাকতে দেওয়া হয়। সকালে উঠে সেখানে তারা পূজাও করে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে।